ওখানে ফিনান্সিয়াল আপনার আর্থিক স্থিতি ভালো ছিল না, তো কি কি রকম ওখানে আপনার দিনটা কাটতো? কোনোদিন আপনি খাইতে পারতেন বা এরকম শুয়ে যেতেন? হ্যাঁ হ্যাঁ, ওর অনেকদিন গেছে এরকম, অনেকবার হয়েছে এরকম। আবার অনেক সময় হয়েছে যে আমাকে দিয়েছে, হয়তো গান শুনে দিয়েছে। আবার কোনো সময় হয়তো কেউ আমার জানাশোনা কারোর সঙ্গে দেখালো, তাকে বললাম, সে খেতে দিল। মানে খাওয়া বলতে কি, চা খাওয়ালো, কেক খাওয়ালো, এত বিস্কিট, এত ফির পরোটা, মানে সেটা সব সময় না, পরোটা বা রুটি এটা সব সময় না, কিন্তু মোস্টলি হয়তো একটা কেক কিনে দিল কি বিস্কিট চা এরকম। তারপরে হয়তো ওখানে হয়তো যেমন ভিখারিদের কোনো খাবার দিয়েছে ভিখারিগুলোকে, সেই হিসাবে আমি যেহেতু আমি সেখানে বসে থাকতাম মানে তাদের সঙ্গে তো আমাকে তুলনা করাটা উচিত না, সেটা সেটা ওরা জানতো না, সেটা আমি নিজেকে নিজে জানতাম। এবং ওদেরকে মাটিতে বসিয়ে খেতে তো আমি খেতাম না, একদম স্টেশনের বাইরে যেখানে নাকি ওই মানে সেকেন্ড স্টেশন, আমি সহজে ওখানে যেতাম না, কারণ আমি তো জানতাম যে আমি কি, যার জন্য আমি ওদের সঙ্গে থেকে দূরে থাকতাম। এমনকি ওদের গায়ে মাথায় উকুন ফুকুন ওইসব জিনিস মাথায় না ঢোকে, বা মানে ওদের ওদের থেকে আমার কোনো ডিজিজ না শুরু হয়ে যায়, ওদের ছোঁয়া লেগে আমার কোনো রোগ না হয়, এইসবের থেকে আমি সবসময় আলাদা থাকতাম। আমার আমি যেরকম পরিস্থিতি থাকি না কেন, আমার শরীরে কাপড়ে দেখতে ময়লা।